2023 সালে ফের প্রতিষ্ঠিত হবে বিজেপি সরকার। ত্রিপুরার 7টি আসনের মধ্যে 7টি আসনে ফুটবে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল। গত 18ই ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীজির জনসভার বিপুল জনোচ্ছ্বাস তা প্রমাণ করে যে ত্রিপুরায় 2023 সালে প্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির সরকার। উদয়পুরে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমি রাজ্য সভাপতি হওয়ার পর থেকে আমি বলে আসছিলাম যে এই ত্রিপুরাতে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার হবে আর প্রত্যেকটি বিধানসভায় সাতের মধ্যে সাতটিতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে। সেই সঙ্গে জনবিশ্বাসে যাত্রার কথা তুলে ধরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, মাননীয় গৃহমন্ত্রীর হাত ধরে সূচনা হয়েছিল জনবিশ্বাসে যাত্রার রথের, আর সমাপ্তি হয়েছে যুব দিবসের দিনে দলের মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে। এই কদিনে বিজয় রথকে স্বাগত জানিয়েছে গোটা ত্রিপুরাবাসী। মানুষের মধ্যে এই রথকে নিয়ে তৈরি হয়েছে প্রবল উচ্ছ্বাস। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে যেভাবে এই জলের ছোঁয়ার উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার। তার পরবর্তী সময়ে আমরা দুটি রথ আমরা চালু করেছি, আমরা একটা উত্তর ত্রিপুরা থেকে একটি দক্ষিণ ত্রিপুরা থেকে। সেখানে আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত ভাই শাহের উপস্থিতিতে উনি দুইটা রথকে হারি ঝান্ডি দেখিয়েছেন। এবং গতকালকে গত 12ই জানুয়ারি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি স্বামীজির পূর্ণ জন্মদিনে যুব দিবসে গতকালকে তার সমাপ্তি করেছে। প্রায় 1600 কিলোমিটার এই দুটি রথ অতিক্রান্ত করেছে। আপনাদের এই উদয়পুরে এই জেলাতে উদয়পুরে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এখানে আমরা উদয়পুর শহরে আমরা মিছিল করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে আনন্দ, সেদিন সেই রথে আমিও ছিলাম, আমিও তার উপলব্ধি করেছি। কিছুক্ষণ আগে আমার জেনারেল সেক্রেটারি তিনি এদিন বলেন, জনবিশ্বাস যাত্রার ফলে বিরোধীরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, তাই সিপিআইএম এবং কংগ্রেস এখন প্রেম পত্রে সিগনেচার করছেন। আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, আর এখন প্রকাশ্য প্রেম করছেন। এই বলেও সিপিআইএম এবং কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন আরো বলেন যে সিপিআইএমরা যেমন শূন্য ছিল, তেমনি আবারও 2023 তারা শূন্য হবে বলেও বিরোধীদের কটাক্ষ করেছেন তিনি। কংগ্রেস সিপিএমের মধ্যে প্রেম হয়েছে, আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, এখন সরাসরি প্রেম করার জন্য আহ্বান করছেন। গতকালকে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, বলে বিজেপির তো তাতে ক্ষতি হবে, আমি বলছি বিজেপির আরো ভালো হবে। ওই শূন্য ছিল কমিউনিস্টরা, শূন্য শূন্য ছিল, আগামী 2023 শূন্য হবে, সেটা আপনারা লিখে রাখতে পারেন, সেটা ভারতীয় জনতা পার্টি আজকে প্রধানমন্ত্রীর মানুষ করে দিয়েছে। এদিন উদয়পুরে দলীয় কার্যালয় অটল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সিপিআইএম এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, দলের নির্বাচনী প্রভারী গোমতী জেলার বিজেপি নেতৃত্ব সহ ব্যাপক অংশের দলীয় কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।